নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমি তোমাদের কিছু রিচুয়াল সহ গায়ে হলুদ পর্যন্ত দেখিয়েছি। এবার চলে এলাম, আসছি বিবাহ বাসরে। বিবাহ বাসরে দেখো আমরা সবাই এসে গেছি, বরপক্ষর বরযাত্রী আর কি, আমরা বরপক্ষ থেকে এসেছি, আমরা উপস্থিত হয়েছি বিবাহ বাসরে। এই আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ বিবাহ বাসর গুলমোহর দক্ষিণ দিনাজপুর জেলার সব থেকে ভালো। বর বসে গেছে এখানে, এসেই ফাঁকে আমরা আমাদের বৌমার সাথে দেখা করে নিচ্ছি। সবাই আমরা এসে উপস্থিত বিবাহ বাসরে, সবাই দেখতে পাচ্ছ সবাই বসে আছি, আমরা আলাপ আলোচনা হচ্ছে। এবার সেই সময়ের জন্য সবাই অপেক্ষা, মেয়েকে আনা হচ্ছে বিয়ের জন্য। এখানে সাত পাক ঘোরা হবে, মালা বদল হবে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি, নয়তো জিনিসটা অনেক লেন্দি হয়ে যেত, কারোরই এত ধৈর্য থাকতো না। যাই হোক, দেখো তোমরা এনজয় করো। বন্ধুরা, আমি বারবার তোমাদের সামনে এরকম ধরনের অনেক ভিডিও নিয়ে আসছি। যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করো তোমরা। এ দেখতে পাচ্ছ সাত পাক ঘোরার সাথে সাথে এ মালা বদল হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের যে রিচুয়ালসগুলো আছে সেগুলোই আমি এখানে তুলে ধরেছি, সেখানে সেগুলোই এদের দ্বারা হচ্ছে এবং সেগুলোই আমি দেখানোর চেষ্টা করছি, সেগুলোই সব তোমাদের সামনে নিয়ে এসেছি এই ধরনের রিচুয়ালসগুলো। দেখো বন্ধুরা, এইভাবে মেয়েকে পিঁড়িতে করে আনা হয় এবং বরের অর্থাৎ পাত্রর চারপাশে এভাবে পিঁড়িতে করে সাত পাক ঘোরানো হয়। পিঁড়ি ধরে থাকে মেয়ের দাদা ভাই বা জামাইবাবুরা। তো এইভাবে মালা বদল হচ্ছে, মানে একটি করে পাক ঘোরা হয় আর এইভাবে এক একবার এক একটা এরকম মালা বদল করা হয়। দেখো বন্ধুরা, তোমরাও দেখো এবং এনজয় করো। আমি তো ভীষণ ভীষণ এনজয় করেছি, তাই মনে হলো আমার এই আনন্দটুকু তোমাদের সাথে ভাগ করে নিই, আর সেই কারণেই এই ভিডিও করা। মালা বদল পর্ব শেষ, এবার পাত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে বিবাহ বাসরে, অর্থাৎ যেখানে কিনা নারায়ণ সাক্ষী রেখে তাদের গাঠবন্ধন অর্থাৎ শুভ বিবাহ সম্পন্ন হবে। নারায়ণ সাক্ষী রেখে, হাতে হাত রেখে একসাথে আগামী দিনে পথ চলার শপথ নিচ্ছে তারা, অর্থাৎ প্রতিজ্ঞা করছে। এটাও একটা বিয়ের রিচুয়ালস আর কি, যেটা করা হচ্ছে পুরোহিত মশাই করছেন সেটাই। সেসব কাজ সম্পন্ন হয়েছে, বিবাহ বাসরে আমাদের পাত্রপাত্রী বসে রয়েছেন। এবার বিবাহ সম্পন্ন হলে তাদের ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর খাওয়া দাওয়া অর্থাৎ ভোজন সেরে আজকের মতো বিদায়।